আরে বাবা, একটা মেয়ে কালো হতে পারে, কিন্তু তার তো কিছু গুণ থাকা দরকার। তোর তো সে গুণও তো তোর নাই, কিভাবে থাকবি তুই আমাদের বাড়িতে? দেখেন আব্বা, আমি জানি আমি কালো, আমার এই চেহারাটা দেখে আপনার নিয়ে আসতেন। আসলে তো আমার চেহারার কারণে আমার সঙ্গে আপনার ছেলেকে বিয়ে দেননি, এত এত টাকার জন্য বিয়েটা দিচ্ছেন। এই দেখো আমার টাকার খোটা দিচ্ছে। টাকার খোটা দিছিস? আরে যৌতুকের জন্য তো ছেড়ে তোর সাথে বিয়ে দিছি। আরে তুমি এই বাড়ির বউ, তুমি আমাকে এইগুলো করে দিবে, আর আমি তোমার শাশুড়ি, আমি তোমাকে করে দেব। কি বললেন আপনি? আমি বানিয়ে নিয়ে আসবো, আমি বানিয়ে নিয়ে আসবো, তা আপনি কি করবেন? আপনি কি করবেন আমি যদি বানিয়ে নিয়ে আসি? কি, আমি তোমার সঙ্গে বসে চা খাবো? হ্যাঁ কেন, সমস্যা কি, দুই বোন একসঙ্গে চা খাওয়া যাবে। তুমি আর আমি কি যাই, দেখো তো তোমার গায়ের রং আর আমার গায়ের রং। আরে বাবা, একটা মেয়ে কালো হতে পারে, কিন্তু তার তো কিছু গুণ থাকা দরকার। তোর তো সে গুণও তো তোর নাই, কিভাবে থাকবি তুই আমাদের বাড়িতে? দেখেন আব্বা, আমি জানি আমি কালো, আমার এই চেহারাটা দেখে আপনার নিয়ে আসতেন। আসলে তো আমার চেহারার কারণে আমার সঙ্গে আপনার ছেলেকে বিয়ে দেননি, এত এত টাকার জন্য বিয়েটা দিচ্ছেন। এই দেখো আমার টাকার খোটা দিচ্ছে। টাকার খোটা দিচ্ছিস? আরে যৌতুকের জন্য তো ছেড়ে তোর সাথে বিয়ে দিছি, আর এখন তোরে নিয়ে এসা আমার ছোট ছেলের বিয়ে হচ্ছে না। যারাই মেয়ে দেখতে যাই তারাই বলে যে ওই ঘরে পেত্নি থাকতে আমার মেয়ে ওগুলো দেবো না, তা তোর জন্য কি আমার ছেলের জীবন নষ্ট করবো? আচ্ছা আমি একটা কথা বলেন তো, এই যে আমি কালো, এটা কি আমার দোষ? ওই উপরাল আমার কালো বলেছি তাই তো আমি কালো হয়েছি, আর আমি কালোর জন্য আপনার ছেলের কেন বিয়ে হবে না? আরে বাবা, কালো হলে তো তুই প্রত্যেকটা কথারই জবাব দিস, কোনো কথাই তুই মাটি পড়তে দিস না, এটা তোর একটা খারাপ দোষ। আপনার ছেলে নিজেও তো একজন কালো, আর তার জন্য তো মেয়ের বাপরা বিয়ে দেয় না, সেটা কেন স্বীকার করতেছেন না আপনারা? দেখেন আম্মা, আপনার যত কথা কেন না বলেন, আমি এই বাড়ি ছেড়ে যাবো না। আর তাছাড়া আপনারা তো দেখে শুনে আমাকে নিয়ে আসছেন, কেন আমি এই বাড়ি ছেড়ে যাবো? শোন, তুই তো যাবি তোর ঘরেও যাবি, মেয়ের মতো কিন্তু মেয়ে না। এখন কথা হলো কি, এই যে বেলা দেখছিস এই দিক আছে, তুই এই দিক কাজ না হইতে তুই এই বাড়ি থেকে লাগছে খবর আছে। আচ্ছা আমি যে কালো, এটা কি আমার দোষ? সারাক্ষণ শুধুমাত্র এই কালোর জন্য এই বাড়ির সবাই আমার প্রশান্তি করে, সবসময় কথা শোনায়, আমি কিচ্ছু করে কালো হয়েছি? কিন্তু না, ওরা যত কথাই কেন না বলো, আমি তো এই বাড়ি ছেড়ে ঘুরতেও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। মারলে মারুক, মারতে মারতে মেরে ফেললাম, এখানেই থাকবো। শোনো না, এক কাজ করো, তুমি তো আব্বা মার সঙ্গে কথা বলো, আমার বাপ মা আমাকে বিয়ে দিয়েছে, আমি বিয়ে করেছি, আমার সুখের চিন্তা আমি কখনো করিনি, বুঝতে পারছো? অতএব এই বিষয় নিয়ে আমার কাছে জ্ঞান করতে আসবে না, যাও। ঠিক আছে, যাচ্ছি। আর হচ্ছে হালকা করে চিনি দিয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে আসেন আমার জন্য। আমি তোমার জন্য ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনবো, অল্প চিনি দিয়ে চা বানাবো, মানেটা কি? তো কে বানাবে? আপনিই তো বানাবেন। আরে তুমি এই বাড়ির বউ, তুমি আমাকে এইগুলো করে দিবে, আর আমি তোমার শাশুড়ি, আমি তোমাকে করে দেব। কি বললেন আপনি? আমি বানিয়ে নিয়ে আসব, আমি বানিয়ে নিয়ে আসব, তা আপনি কি করবেন? আপনি কি করবেন আমি যদি বানিয়ে নিয়ে আসি? বৌমা, তুমি এটা কি করলে? শোনেন, এখন থেকে আমি যা বলবো তাই হবে, আমার কথা মতোই চলতে হবে, এই সংসারের সমস্ত কিছু আমার হুকুম মতো চলবে, আর কোনো কথা না, ব্যাস এখানেই শেষ। যান এখন আমার জন্য পানি নিয়ে আসেন। আচ্ছা বৌ, ঠিক আছে, না তুমি বসো,
এটা তো সবে শুরু, এখনো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল, তারপরে না হয় আসল খেলা হবে। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখোনি তুমি? একটা কথা বলি, আর যাই হোক, হ্যাঁ তোর বউকে বলবি আব্বু আম্মুকে যেন বেশি নির্যাতন না করে। ভাইয়া তুমি কি যে বলো না, আমার বউ যদি আব্বা মার সাথে ভালো আচরণই করে তাহলে আব্বা মা কোনোদিনও পরিবর্তন হবে না, সারা জীবন এরকমই থেকে যাবে যেরকম বড় ভাবির সাথে করে। ভাইয়া তুমি একদমই চিন্তা করো না, আমি ওকে যেভাবে বলছি ও সেভাবেই কাজ করবে। আমিও তাই তো বলি, মাঝখানে আমিও খুব চিন্তায় পড়ে গেছিলাম, এখন শুনে বুঝতে পারছি কিসের থেকে কী হচ্ছে। যাই হোক, তোর পরিকল্পনাটা আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি বাসায় যাও, আমি একটু মরে পার যাবো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। আচ্ছা এই যে বোন, তুমি নাকি চা খাবা, আমি তো তোমার জন্য চা বানাইছি, চলো আমার সঙ্গে চলো চা খাবা। কি, আমি তোমার সঙ্গে বসে চা খাবো? হ্যাঁ কেন, সমস্যা কি, দুই বোন একসঙ্গে চা খাওয়া যাবে। তুমি আর আমি কি যাই, দেখো তো তোমার গায়ের রং আর আমার গায়ের রং। বোন আমি আজ কালো বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছো? আজকে যদি তুমি কালো হইতা তখন কি আমার সঙ্গে ঠিক এই ব্যবহারটাই করতা? এই ফকিনীর বাচ্চা, তোর সঙ্গে আমার তুলনা করিস? তোর হাতের চা খাওয়া তো দূরের কথা, তোকে দেখলেও আমার গা ঘিন ঘিন করে। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে দিকে যা, এক্ষুনি যা। আচ্ছা বোন ঠিক আছে, আমি তোমার পাশে থাকলে যেহেতু তোমার গা ঘিন ঘিন করতেছে আমি চলে যাচ্ছি, তুমি বসে থাকো। আর তোমার শাশুড়ি অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছিলাম, হাসপাতাল থেকে নিয়ে আসছি। অসুস্থ তো আপনি, কি আমাকে বলে গেছিলেন যে হাসপাতালে যাচ্ছেন? কি বলছো বাবা, তোমার শাশুড়ি অসুস্থ, আর তোমার পারমিশন দিয়ে আমাকে নিয়ে যেতে হবে। দেখো আব্বা আম্মা কোথায় যাবে না যাবে সেটা সবকিছু তোমার থেকে শুনে যেতে হবে। আর তাছাড়া দেখতে পাচ্ছ না আম্মা অসুস্থ? বাহ বাহ, যার জন্য কুড়ি করি চুরি সেই বলে চোর। তুমি যাই বলো না কেন, আমি যে কথাটা বলছি একদম ঠিকই বলছি, কারণ আমার কাছে মনে হয় একটা মানুষ অসুস্থ হলে তাকে আগে হসপিটাল নিয়ে যাওয়া উচিত, তার জন্য কারো পারমিশনের দরকার হয় না। আর শোনো, ইদানিং তুমি যে আচার আচরণ শুরু করছো না, এটা কিন্তু মাত্রা ছাড়াই যাচ্ছে। সব কিছু তোমার থেকে কেন পারমিশন নিতে হবে? একটা মানুষ খাইলেও তোমার থেকে শুনতে হবে, কোনো জায়গায় যাইলেও তোমার থেকে শুনতে হবে। তুমি কি এবারই করতা? একটা কথা ভুলে যেও না, এখনো কিন্তু আব্বা আম্মা দুজনে বেঁচে আছে। আরে বা, যারা তোমাকে দেখতে পারে না, তোমাকে সহ্য করতে পারে না, তোমার হাতের খাবার খেলে যাদের গা গোলায় বমি আসে, তাদের জন্য আজ তোমার দেখি দরদ উথলায় উঠতিছে, আসলে ব্যাপারটা কি? বৌমা তোমাকে আর কিছু বলতে হবে না, আসলে আমরা যে কি ভুল করছি, আমরা হীরাকে কাজ ভেবে ছুড়ে ফেলে দিছি আর কাজকে হীরা ভেবে নিছি। আসলে মানুষের গায়ের রং ফর্সা হলেই তার বোন ফর্সা হয় না। তুমি যে আসলে একটা হীরা, তার পরিচয় আজকে তুমি হাড়ে হাড়ে দিয়ে দিলে আমাদের। বৌমা তোমাকে অনেক তুচ্ছতা ছিল করছি, তুমি আমাদেরকে মাফ করে দিও। ছিছি আম্মা, এইভাবে মাপ চাই আমার কিন্তু ছুটু করবেন না, আপনি তো আমার মা, আর মা কখনো মেয়ের কাছে মাপ চায়? আপনি যে আমাকে বৌমা হিসেবে স্বীকার করছেন আজকে আমার খুব আনন্দ হচ্ছে আম্মা। দেখো দেখো যাকে এতই করেছি, সে আজ আমাদের জন্য চোখের পানি ফেলছে, আর তোমাকে এত ভালোবেসে নিয়ে এসলাম, আর তুমি আমাকে নিয়ে হসপিটালে গেছে, তার জন্য তুমি তো গর্বিত চাচ্ছ। বা কি সুন্দর, একেই বলে যে নদীর জল গোলা ভালো আর জাতির মেয়ে কালো ভালো। আরে বোন তুমি কান্না কেন করছো, আমি তো এত সব কিছু তোমার জন্যই করলাম। মানে মানেটা হলো সোহেল আমাকে সব কিছুই খুলে বলেছে, আমার শ্বশুর শাশুড়ি তোমার উপরে যে নির্যাতনটা করতো, মানসিকভাবে যে টর্চারটা তোমার উপরে করতো, সেটা থেকে আমার অনেক কষ্ট হচ্ছিলো, সেজন্য আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটুকু করছি, যাতে তারা তোমাকে বুঝতে পারে এবং তোমাকে আপন করে কাছে টেনে নেয়, এই জন্য এই নাটকটুকু করা। মা তুমি সত্যি বলছো, শুধুমাত্র আমাদের বোঝানোর জন্য এটা করছো? জি আম্মা, আমি আপনাদেরকে বোঝানোর জন্যই এটা করছি, যাতে আপনারা বড় আপাকে বুঝতে পারেন, তাকে ভালোবাসেন, তাছাড়া আর কোনো কারণই নেই। মা তোমার কথাটা শুনে আমার বুকটা ভরে গেল।
জি আম্মা, এতদিন ধরে আমি যা অপরাধ করছি তার জন্য আমি মাফ চাচ্ছি আপনাদের কাছে। এখন থেকে আমরা সবাই একসঙ্গেই বাড়িতে থাকবো মিলেমিশে। আরে তোমরা দুজনই আমার হীরা, আসো চলো ঘরে চলো, এখন থেকে আমরা সবাই একসাথে থাকবো, চলো।